গোল্ডেন ডে ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। যারা জেই কিংবা নিট পরীক্ষা দেবে তাদের জন্য ফিজিক্সের আজকে আরও একটি পর্ব মাস এবং পুলি সিস্টেমের ওপর। তো আজকে যে প্রথম যে অঙ্কটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, দেখো এখানে তিনটে পুলি আছে। পুলিগুলো যেমন হয় তোমার ভরহীন অবশ্যই এবং ঘর্ষণ নেই, আমরা ধরছি পুলিতে, পুলি এবং দড়ির মধ্যে, যদিও এটা প্র্যাকটিক্যাল সম্ভব নয়, তবু আমরা ধরছি ঘর্ষণহীন এবং তোমার ভরহীন। আর এই তো তোমার দড়ি রয়েছে, দড়ি দিয়ে এখানে একটা 5 কেজি মাছ, এখানে 10 কেজি মাছ। এই পরিস্থিতিতে দড়িগুলোরও বৈশিষ্ট্য, বিশেষ বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্য হয় তোমার হচ্ছে অপসার্য, মানে টানলে বাড়বে না, এবং ভরহীন। এই পরিস্থিতিতে এই 5 কেজি মাছের ত্বরণ কত এটা আমাদের নির্ণয় করতে বলা হলো। ধরো তো আমরা সেই 5 কেজি মাছের ত্বরণ কত নির্ণয় করব, আমরা ধরে নিচ্ছি 5 কেজি যে ভর তার ত্বরণ হচ্ছে এ। তো এইটা আমাদের নির্ণয় করতে হবে, এই ত্বরণটা কত আমাদের নির্ণয় করতে হবে। তো আমরা নির্ণয় করব, দেখাবো তোমাদের এই অঙ্কটা আমরা কীভাবে সমাধান করতে পারি। তার আগে আমি বলি তোমাদের, যারা প্রথম দেখছো তাদের জন্য বলবো, নিট এবং জেইর জন্য আমি ফিজিক্সের অলরেডি বেশ কিছু ভিডিও আপলোড করেছি। যারা প্রথম দেখছো তাদের কাছে অনুরোধ থাকবে, তোমরা এই ভিডিওর প্লেলিস্টে, এই ভিডিওর ডেসক্রিপশানে চলে যাও, গেলে একটা প্লেলিস্টের লিঙ্ক পাচ্ছ, সেখান থেকে তোমরা পরপর করে দেখে আসো। তো যাই হোক, আমরা এখন এটা সমাধান করব। তো ভালো করে দেখো, খুব গুরুত্বপূর্ণ তোমাদের অবজারভেশন, ও অবজারভেশন কেমনভাবে তোমরা করছো তার উপর কিন্তু পুরোটা নির্ভর করছে। তো দেখো, আমরা ধরো এটা, এই পুলিটা নামছে, এই পুলিটা এ তরণসহ নামছে। তো এটা যদি এ তরণসহ নামে, তখন তোমার এই পুলিটার তরণ আমি লিখবো 2A ডাউনওয়ার্ডস, 2A। এবার বলবে যে কেন লিখলাম আমি এর তরণ, যদি এ হয় ওর তরণটা 2A, আমি কেন লিখলাম এই কথা। তো দেখো, এইটা যদি এ এক্স পরিমাণ নামে, এটা যদি এক্স পরিমাণ নামে, তাহলে দেখো এখান থেকে দড়ি প্রয়োজন পড়বে এক্স, এখান থেকে দড়ির প্রয়োজন পড়বে এক্স, মানে দড়ি 2x পরিমাণ কমে যাবে। আর 2x কমে গেলে কী হবে, এর তরণটা এ ডবল হবে, অর্থাৎ এ যখন এক্স মুভ করবে নিচের দিকে, এ মুভ করবে কিন্তু 2x। কেন নিশ্চয়ই বুঝতে পারছো, এক্স নামলে এখান থেকে দড়ি এক্স শর্ট পড়বে, এখান থেকে দড়ি এক্স শর্ট পড়বে, আর সেটা সাপ্লাই হবে এখান থেকে, তার মানে এটা 2x পরিমাণ একে মুভ করে যেতে হবে। তার মানে আমরা বলতে পারি এর ত্বরণ কত হবে, এর ত্বরণ ডবল হবে, এখানে যা ত্বরণ হবে তার ডবল হবে। ঠিক একইভাবে তোমরা যদি বিচার করো, এর যা ত্বরণ হবে এর ত্বরণ কিন্তু তার ডবল হবে, অর্থাৎ একটা যদি ত্বরণ 2A হয় আমরা বলবো এর ত্বরণ হচ্ছে 4A। এইভাবে আমরা লিখলাম। তো কেন লিখলাম, খুব গুরুত্বপূর্ণ এখানটা তোমাদের ভালো করে কিন্তু বুঝে নিতে হবে। এটা যদি এ তরণ সহ নামে, অর্থাৎ এক্স পরিমাণ ধরো আমরা প্রাথমিকভাবে ভাবলাম এক্স পরিমাণ নামলো, তার মানে দড়ি এখানে 2x দড়ির যোগান দিতে হবে দুদিক থেকে এক্স এক্স, তার মানে এটা 2x পরিমাণ নেমে যেতে হবে। আর যেহেতু এখানে সরণের সাথে তরণ সমানুপাতি, তার জন্য আমরা কি বলতে পারছি, আমরা বলতে পারছি ওর তরণ হচ্ছে 2A হবে। ঠিক একইভাবে এর যা তরণ, একইভাবে যদি আমরা কনসিডার করি, তো আমরা বলবো এই তরণের ডাবল হবে এই তরণটা, তার মানে এটা হচ্ছে 4A। তো এবার 4A তরণ হলো। এবার আমরা দড়ির টানের কথায় আসবো, দড়ির টানের কথায় যদি আমরা আসি, আমরা মনে করছি এখানে দড়ির টান কত, দড়ির টান হচ্ছে টি, তাহলে এখানেও দড়ির টান হচ্ছে তোমার এই আপওয়ার্ডস দিলাম, এই দড়ির টান হলো টি, এখানেও দড়ির টান টি, তার মানে এখানে দড়ির টান হলো তোমার 2T, আর এখানেও দড়ির টান হলো 2T। ফর ব্যালেন্সিং আমরা বলবো এখানে দড়ির টান কত, তাহলে 2T 2T, এখানে হচ্ছে 4T। এইভাবে তোমরা কিন্তু ছবিটাতে পৌঁছে যাও, এইখানে যদি পৌঁছে যাও তারপরে কিন্তু তোমরা সহজেই করতে পারবে। কিভাবে করতে পারবে, আমি প্রথমে এইটার কথা যদি লিখি, তো এইটার কথা লিখি, যদি দেখো আমরা জি এর মান, অভিকর্ষীয় ত্বরণের মান জি ইকুয়াল টু 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ধরে নিচ্ছি। তো ধরে নিলে আমরা এইটার কথা যদি শুধু বিচার করি, আমরা কি বলবো, দেখো আমরা বলবো 50 কেন, 5 ইন্টু জি, 5 ইন্টু জি মানে 50 মাইনাস হচ্ছে তোমার 4T ইকুয়াল টু, তুমি কি বলবে, এটা হচ্ছে এ তরণ সহ নাম যে, তার মানে হচ্ছে আমরা বলবো 5A। এটা হলো আমাদের 1 নম্বর ইকুয়েশান। এবার তোমরা যদি এখানে দেখো, এখানে দেখলে কি দেখতে পাবে, এখানে দেখলে দেখতে পাবে টি মাইনাস, এবার এখানে কোনো ফিক্সান আছে কি নেই এটা বড় কথা। ধরো আমি এখানে একটা ফিক্সান দিয়ে দিচ্ছি, এখানে যে ঘর্ষণ গুণাঙ্ক মিউ, মিউ ইকুয়াল টু আমি ধরে নিলাম 0.1, এটা হলো ঘর্ষণ গুণাঙ্ক। তাহলে ঘর্ষণ গুণাঙ্ক যদি 0.1 হয়, তাহলে দেখো এই ব্লকটা তো এইভাবে রয়েছে, এখানে
চলো ঘর্ষণ গুণাঙ্ক 0.1 ধরে নিলাম, তাহলে 10 কেজি রয়েছে এখানে, তোমার হচ্ছে 10×10 মানে হচ্ছে 100 নিউটন, তাহলে আপওয়ার্ডস হচ্ছে তোমার যেটা নর্মাল ফোর্স সেটা হচ্ছে 100 নিউটন। তাহলে এই দিকে তোমার ফ্রিকশনাল ফোর্স কত, ফ্রিকশনাল ফোর্স হয়ে যাবে তোমার হচ্ছে নর্মাল ফোর্স 100 × তোমার হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক মানে 0.1, দ্যাট ইজ 10 নিউটন। তো 10 নিউটন হয়ে যাবে, তার মানে যদি ঘর্ষণটা থাকে 0.1 নিয়ে, তার মানে আমরা এখানে বলতে পারি T-10 = এইটা ত্বরণ কত, 4A, মানে হচ্ছে তোমার আমরা বলবো 10×4A, মানে এখান থেকে যদি আমরা T এর ভ্যালু ক্যালকুলেট করি, T সমান আমরা কি বলবো, 40A + হচ্ছে 10A। আশা করবো তোমরা বুঝতে পারলে। এবার তুমি কি করবে, তোমরা কি করবে, এই টি এর ভ্যালুটা এখানে পুট করে দাও। টি এর ভ্যালু পুট করে দিলেই কিন্তু এর ভ্যালু তোমরা সহজেই পেয়ে যাচ্ছ। তো টি এর ভ্যালু যদি আমি পুট করি, আমি কি পাচ্ছি, 50 - এখানে টি এর ভ্যালু বসাচ্ছি 160A, আর এটা হচ্ছে মাইনাস তোমার 14A, এটা সরি এ নয়, এটা -14, এটা এ ভুল করে লিখেছি, -14 = তোমার হলো 5A। তাহলে এখান থেকে যদি আমরা এর ভ্যালু নির্ণয় করতে চাই ফর্ম ফার্দার ক্যালকুলেশন, আমরা কি বলতে পারি, এখানে হলো -165A, আর এখানে হচ্ছে 10টা দিকে নিয়ে চলে এলাম -10, দেন A = 10/165, তার মানে এটাকে যদি কাটি 2/33, তার মানে এই যে অ্যাক্সিলারেশন তোমার রিকোয়ার্ড অ্যাক্সিলারেশন যেটা নির্ণয় করতে দিয়েছে হলো 2/33 m/s², যেহেতু আমরা এসআই ইউনিটে করছিলাম, তো এইভাবে আমরা করে ফেললাম। আশা করব তোমরা বুঝতে পারলে। খুব গুরুত্বপূর্ণ তোমাদের এইখানে যেটা প্রথমেই শিখতে হবে, তোমাদের যে বিষয়ের উপর মনোযোগ করতে হবে এই অঙ্ক সমাধান করতে গেলে, এই ধরনের অঙ্ক সমাধান করতে গেলে, দেখো আমি অ্যাক্সিলারেশনটাকে কীভাবে, কোথায় কী অ্যাক্সিলারেশন কীভাবে আমরা ক্যালকুলেট করে নিলাম, এর অ্যাক্সিলারেশন এ ছিল, এইটা যদি এইরকমভাবে কানেক্টেড থাকে এই পয়েন্টে, তো তোমরা বুঝতেই পারছো এই দড়ি থেকে এটা যদি নামছে, তো এইটা যদি এক্স পরিমাণ নামে এটাকে 2x পরিমাণ নেবে পড়তে হবে। তার কারণ কি, দেখো এখানে তো ফিক্সড, এখানে ফিক্সড, এখানে যদি এক্স নামে, এখানে যদি এটা যদি পুরোটা এক্স নামে, এখান থেকে এক্স, এখান থেকে এক্স, তার মানে এইখান থেকেই যোগান হবে 2x, তার মানে যেহেতু এই ক্ষেত্রে তোমার সরণ এবং ত্বরণ সমানুপাতি হলো, তাই জন্য আমরা কী করলাম, এখানে এ, এখানে 2a, ঠিক একই পদ্ধতি আমরা এখানে অ্যাপ্লাই করে এখানে আমরা বললাম ত্বরণটা হলো 4a। আর টান তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে কীভাবে আমরা টানের ডিস্ট্রিবিউশনটা করে নিলাম। তো করে নিতে পারলি, এই বেসিক বিষয়ের ওপর তোমরা মনোযোগ করতে পারলি, কঠিন থেকে কঠিনতর প্রবলেম কিন্তু তোমরা সমাধান করতে পারবে। তো আমি যাচ্ছি এবার তোমাদের নিয়ে পরবর্তী আরও একটি প্রবলেমে। দেখো পরের ফিগারটা লক্ষ্য করো, তো এখানে 3টে পুলি আবার 1, 2, 3টে পুলি রয়েছে, এখানে 1 কেজি মাস, এখানে আমরা ফিক্সান লেস ধরছি, এই ক্ষেত্রে এটা ফিক্সান লেস, এখানে 2 কেজি, এখানে 3 কেজি। তো এই প্রবলেমে তোমার হচ্ছে বিভিন্ন পয়েন্টের অ্যাক্সিলারেশন ইত্যাদি নির্ণয় করতে হবে, টান কোথায় কী টান রয়েছে সেগুলো নির্ণয় করতে হবে। তো টানের কথা যদি আমরা বলি, তো বুঝতেই পারছো এখানে টান টেনশন টি ধরলে, এখানে হচ্ছে তোমার টি, এখানে হলো টি, তার মানে এখানে হলো তোমার 2t, এই বরাবর হচ্ছে তোমার 2t, আবার তার মানে এই দিকে হলো তোমার, ওটা যদি 2t হয় তো বুঝতেই পারছো এখানে t, আর এই দিকেও তোমার t রয়েছে। তো এই পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমাদের ক্যালকুলেট করতে হবে। তো ক্যালকুলেট করলে একটা জিনিস তোমাদের ফলো করতে হবে, প্রথমে এই পার্টটার কথা বাদ দাও, এই ওপরের এই সিস্টেমটার দিকে তাকাও, এই সিস্টেমটার দিকে যদি তাকাও তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে এই পুলিটা বা এই পুলিটা দুটো তো একই অ্যাক্সিলারেশনে নামবে, তো ধরো এই দুটোর অ্যাক্সিলারেশন এ, যদি এই দুটোর অ্যাক্সিলারেশন এ হয় তাহলে কিন্তু আমরা বলবো এইটার অ্যাক্সিলারেশন হবে 2a। কেন, ঠিক আগের মতন, কারণ এটা একটা মুভেবল পুলি যেটা x পরিমাণ নেবে গেলে এখান থেকে কিন্তু সুতোর যোগান চাই 2x, কারণ এই দিক থেকে x, এই দিক থেকে x নেমে যাবে, আর এইখানে যেহেতু সরণ এবং ত্বরণ পরস্পর সমানুপাতি, তাই এইখানকার ত্বরণ যদি এ হয় ওখানকার ত্বরণ কিন্তু তোমার 2a হবে, এই কথা মনে রাখতে হবে। তো এবার এই তো পরিস্থিতি এখানে হলো, তো এইটারও ত্বরণ হচ্ছে এ। এবার দেখো, এবার আমরা দুভাবে এখানে সমাধান করতে পারি, এখানে আমরা দুভাবে সমাধান করতে পারি, তুমি শুধু এটাকে যদি বিচ্ছিন্ন সিস্টেম যদি ভাবতে, তাহলে এটাকে যদি আমরা শুধু বিচ্ছিন্ন সিস্টেম ভাবতাম, এইরকমভাবে রয়েছে আর তোমার হচ্ছে এইটা হচ্ছে 2 কেজি এইদিকে, আর এইদিকে হচ্ছে তোমার 3 কেজি, আমরা যদি এইটা ভাবতাম
তাহলে এখানে কি ঘটত? এখানে দেখো দুটো একই অ্যাক্সিলারেশন সহ উঠতো, এটা উপর দিকে উঠতো, ধরো এটাকে আমরা এ ওয়ান নাম দিলাম এই অ্যাক্সিলারেশনটাকে, আর তাহলে এ যে অ্যাক্সিলারেশন সহ এইদিকে নাম দো সেটা হচ্ছে এ ওয়ান, অর্থাৎ একটা এ ওয়ান পজিটিভ যদি ওপরটাকে ধরি আর এ ওয়ান নেগেটিভ। তার মানে পুরোপুরি তোমরা যদি ক্যালকুলেশন করো এই পুরো সিস্টেমটা তো এ অ্যাক্সিলারেশন সহ নাম যে, আবার এর রেসপেক্টে এর যে অ্যাক্সিলারেশন আমরা যদি এই ফর্মুলা অ্যাপ্লাই করি তাহলে আমরা এর বলতে পারি এর হলো তোমার এ ওয়ান, আর এর যদি আমরা নিচের দিকে আমরা বলবো এটা হচ্ছে তোমার এ ওয়ান, এই অ্যাক্সিলারেশন সহ নাম যে। তার মানে এই 2 kg মাসে পুরো তুমি যদি এইখান থেকে ক্যালকুলেট করো এর যে টোটাল অ্যাক্সিলারেশন আমরা বলবো এ মাইনাস এ ওয়ান, আর এর কথা যদি আমরা আসি আমরা বলবো এর অ্যাক্সিলারেশন এ প্লাস এ ওয়ান, এই কিন্তু আমরা লিখবো। এই আমাদের সিস্টেম রেডি, এবার আমরা ক্যালকুলেট করতেই পারি। ক্যালকুলেট করব কিভাবে? তো দেখো এখানে তোমার টান টি প্রথম ইকুয়েশন আমরা লিখবো, টি ইকুয়াল টু তোমার হচ্ছে টি ইকুয়াল টু এখানে হচ্ছে তোমার 2a তরল 1 kg মাস, তার মানে 1 × 2a, এটা হচ্ছে আমাদের 1 নম্বর ইকুয়েশন। এবার পরের ইকুয়েশনে যদি আমরা যাই এখানকার জন্য আমরা কি লিখবো, এখানকার জন্য আমরা লিখবো টি ইকুয়াল টু, এখানকার জন্য লিখছি দেখো টি ওপর দিকে ডাউনওয়ার্ডস, এখানে হচ্ছে জি যদি আমরা 10 ধরে নিই তাহলে 2 × 10 এর মাস ডাউনওয়ার্ডস, মানে হচ্ছে টি মাইনাস 2 মাসের জন্য যে গ্র্যাভিটেশনাল ফোর্স, মাস ডাউনওয়ার্ড সরি নয় মাসের জন্য যে গ্র্যাভিটেশনাল ফোর্স সেটা হলো ডাউনওয়ার্ডস, মানে হচ্ছে এখানে হচ্ছে 20 2 × 10, জি আমরা 10 ধরে নিয়েছি, দ্যাট ইজ ইকুয়াল টু এটার মাস কত না 2, আর তোমার এর অ্যাক্সিলারেশন হচ্ছে নেট অ্যাক্সিলারেশন এ মাইনাস এ ওয়ান, এটা হলো তোমার 2 নম্বর ইকুয়েশন। এবার থার্ড ইকুয়েশন কি, থার্ড আর একটা ইকুয়েশন রয়েছে এখানে, এখানে হচ্ছে তোমার তোমার গ্র্যাভিটেশনাল ফোর্স মাসের জন্য সেটা হলো 30, মানে 3 × 10 মানে 30, আর তোমার হচ্ছে টার্নটা আপওয়ার্ডস টি, দ্যাট ইজ ইকুয়াল টু 3, আরও নেট অ্যাক্সিলারেশন এ প্লাস এ ওয়ান। তো এই 3টে ইকুয়েশন যখন আমাদের থাকবে তোমরা তোমাদের মতন করে সমাধান করে নেবে, আর করে নিলেই যা নির্ণয় করতে বলবে সেটা আমরা কিন্তু সহজেই নির্ণয় করতে পারবো। আমি একটা জেনারেল ফর্মুলা তোমার লিখে রাখলাম যেখান থেকে আমরা ইকুয়েশনগুলো কী করে বানাতে পারি। এবার ইকুয়েশনগুলো বানাতে হলো, বানানো যখন গেল তখন আমরা সলভ করলে এখান থেকে সহজেই বার করতে পারবো। দেখো 3টে আননোন, টি এখানে আননোন, এখানে এ আননোন, আর এ ওয়ান আননোন, তো 3টে আননোন 3টে ইকুয়েশন, তোমরা তো বুঝতেই পারছো সমাধান সহজেই করা যাবে। সেই সমাধান নিয়ে আমি কোনো কিছু মন্তব্য না করে তোমরা কীভাবে ইকুয়েশনগুলো বানাবে সেইটার ওপরে আমি জোর দিয়ে আমি চলে যাচ্ছি পরবর্তী আরও একটি প্রবলেমে। পরের ফিগারটা দেখো যেটা নিয়ে আমরা আলোচনা করব। তো এখানে দেখো একটা পুলি রয়েছে, এখানে মাস 0.3 kg, এখানে আর একটা মাস 0.1 kg, এটা কানেক্টেড, আর এখান থেকে তোমরা তোমাদের এই সিস্টেমটার উপর মনে করো 0.4 N ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে। তখন আমরা যেটা জানতে চাইছি হোয়াট উইল বি দ্য অ্যাক্সিলারেশন অফ দিস মাস, তোমার 0.3 kg এই যে মাসটা রয়েছে এর অ্যাক্সিলারেশন কত। তো এইটাকে আমরা ক্যালকুলেট করব। ক্যালকুলেট করার আগে তোমাদের আমি কতগুলো বিষয় বলবো যেগুলো তোমাদের বুঝে নিতে বলবো, বুঝে নিলে বোধ হয় তোমাদের হিসেব করতে সুবিধা হবে। তো আমি প্রথমে যেটা বলবো, আমি এখান থেকে এই ডিস্টেন্সটাকে আমি নাম দিচ্ছি ধরো x1, এই ডিস্টেন্সটাকে নাম দিলাম x1, আর এখান থেকে এই যে সেকেন্ড যে মাসটা রয়েছে এইটাকে আমি যার অ্যাক্সিলারেশন তোমাকে নির্ণয় করতে হবে সেই ডিস্টেন্সটাকে নাম দিলাম x2, আর এই যে পুলিটা, এই পুলিটা যে রয়েছে পুলিটার ডিস্টেন্সটাকে আমি বলছি x3। এইভাবে আমি ডিস্টেন্সগুলোকে মেজার করছি তোমার ওই যে একটা ফিক্সড দেয়াল রয়েছে সেই দেয়াল থেকে। তো এবার দেখো এখানে একটা জিনিস লক্ষ্য করো, এইটা হচ্ছে তোমার অপসার্য সূত্র, তার মানে আমরা বলতে পারি এখানে যেটা ঘটছে সেটা হলো x1 - x3 অলওয়েজ বি ফিক্সড, মানে সাম কনস্ট্যান্ট। তো এটা যদি সাম কনস্ট্যান্ট হয় তাহলে আমরা এটাকে যদি আমরা সময়ের রেসপেক্টে ডেরিভেটিভ করি তার মানে আমরা পাবো v1 - v3 = 0, আবার যদি আমরা সময়ের রেসপেক্টে ডেরিভেটিভ করি তাহলে আমরা পাবো a1 - a3 = 0, অর্থাৎ এইটা যে তরণ সহ এগোবে এই মাসটাও কিন্তু তাই তরণ সহ এগোবে, কারণ আমরা এখানে পাচ্ছি কি a1 = a3। তো এত পর্যন্ত তো নিশ্চয়ই বুঝতে পারলে। এবার পরের আরও একটা বিষয় লক্ষ্য করো, এই দড়িটার দৈর্ঘ্যও কিন্তু ফিক্সড। তো এই দড়িটার দৈর্ঘ্য যদি ফিক্সড হয় তাহলে আমরা কী পেতে পারি? তো এই অংশটা, এই যে লেন্থটা, এই লেন্থটাকে আমরা কী বলবো, এই লেন্থটাকে আমরা বলবো নিশ্চয়ই দেখো x3 - হচ্ছে x2,
তো এই লেন্থটা এটা, আর এই লেন্থটা হচ্ছে এক্স থ্রি নাম দিয়েছি। তার মানে আমরা বলতে পারি আরও একটা ইকুয়েশন, এক্স থ্রি মানে এই পার্টটা, আর এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা হলো প্লাস এক্স থ্রি মাইনাস এক্স টু, দ্যাট অলসো বি আনাদার কনস্ট্যান্ট, কারণ এই দড়িটা হচ্ছে তোমার একটা নির্দিষ্ট দৈর্ঘ্যের দড়ি। তো এটাকে যদি আমরা টাইমের রেসপেক্টে পরপর করে ডেরিভেটিভ করি তাহলে কী পাচ্ছি, দেখো ভি থ্রি প্লাস ভি থ্রি মাইনাস ভি টু, দ্যাট ইজ জিরো। আরও যদি আমরা ক্যালকুলেশন করি আমরা এখানে পাবো কি, আমরা আবার যদি টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করি তাহলে আমরা পাচ্ছি এ থ্রি প্লাস এ থ্রি মাইনাস এ টু, দ্যাট ইজ ইকুয়াল টু জিরো। তার মানে তুমি কি পেলে, এ টু ইকুয়াল টু টু এ থ্রি। এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ রেজাল্ট, অর্থাৎ আমরা বলতে পারি টু এ ওয়ান। অর্থাৎ এখানে এবার আমি তোমাদের যে কথা বলতে পারবো, এইটার অ্যাক্সিলারেশন যদি এ হয়, এটার অ্যাক্সিলারেশন যদি এ হয়, তাহলে আমি বলতে পারি এইটার অ্যাক্সিলারেশন কিন্তু টু এ। এই গুরুত্বপূর্ণ বিষয়টা কিন্তু তোমাদের মনোযোগ করতে হবে যে কিভাবে আমরা অ্যাক্সিলারেশনটা এখানে ক্যালকুলেট করলাম। এখানে অ্যাক্সিলারেশন এ, এখানে অ্যাক্সিলারেশন এ, তার মানে এখানকার অ্যাক্সিলারেশন কত হবে, টু এ। তোমরা অন্যভাবেও ভাবতে পারো, আমি আগে অলরেডি আলোচনা করছিলাম যে কেন ওগুলো টু এ হচ্ছে, আমি ওইভাবে দেখাইনি, আমি তোমাদের বলছিলাম মানে কীভাবে বলছিলাম যে এটা যদি এক্স পরিমাণ এগিয়ে যায়, এখান থেকে এক্স কমবে, এখান থেকে তোমার এখানে এক্স বেড়ে যাবে, এখানে এক্স বেড়ে যাবে, সেই দুটো এক্সকে যোগান দিতে হবে কিন্তু এই সুতো থেকে, তার মানে একে টু এক্স পরিমাণ এগোতে হবে, অর্থাৎ এর ত্বরণ হয়ে যাবে, সরণ যেহেতু ডাবল হলো ত্বরণও তাই ডাবল হয়ে যাবে, এইভাবে ক্যালকুলেট করতে বলছিলাম। কিন্তু এখানে আমরা স্পষ্ট দেখানোর চেষ্টা করলাম যে কেন ওর ত্বরণটা টু এ হলো। এবার বাদ বাকি ক্যালকুলেশান সহজেই আশা করি করতে পারবে। তো আমরা কি বলবো, আমরা বলবো এখানে টেনশান হচ্ছে টি, এখানে তোমার টেনশান তাহলে টি, দেন এখানে টেনশান কত হবে, এখানে টেনশান হবে টু টি। তার মানে আমরা যদি এই ইকুয়েশন থেকে লিখি আমরা কি লিখব, আমরা যদি এখান থেকে লিখি আমরা লিখব টু টি মাইনাস, সরি, জিরো পয়েন্ট ফোর নিউটন মাইনাস টু টি, দ্যাট ইজ ইকুয়াল টু, এটার মাস 2 কেজি, অ্যাক্সিলারেশন এ, দ্যাট ইজ টু এ। এটা হলো ফার্স্ট ইকুয়েশন। দেন সেকেন্ড ইকুয়েশন, সেকেন্ড ইকুয়েশনে আমরা এইখান থেকে সেকেন্ড ইকুয়েশন লিখবো, এখানে আমরা ফ্রিকশনলেস ঘর্ষণহীন ধরছি, অনেক প্রবলেমে এখানে ঘর্ষণ থাকবে তার কথা পরে, আমরা আপাতত ঘর্ষণহীন ধরে নিয়েছি বলে এর ক্ষেত্রে আমরা কী লিখবো, দেখো আমরা জাস্ট লিখবো টি ইকুয়াল টু আর পয়েন্ট তোমার 3 কেজি মাস, আর এটা হচ্ছে পয়েন্ট 2 কেজি, এখানে পয়েন্ট হবে পয়েন্ট টু এ, কেন নিশ্চয়ই বুঝতে পারছো, 0.4 মাইনাস টু, 0.4 নিউটন আর মাইনাস টু টি এইদিকে আছে আর এটা হচ্ছে পয়েন্ট টু, তাই জন্য পয়েন্ট টু ইন্টু এ, অ্যাক্সিলারেশন সহ যাচ্ছে বলে। এবার এর ক্ষেত্রে কি টি কাকে টানছে, পয়েন্ট থ্রিকে উইথ টু এ অ্যাক্সিলারেশন, এটা হলো 2 নম্বর ইকুয়েশান। তো এবার দেখো এখান থেকে আমরা সহজেই এর ভ্যালু এবং টি এর ভ্যালু ক্যালকুলেট করতে পারি, আমি আর ক্যালকুলেশনে গেলাম না, আমি বরঞ্চ তোমাদের ইকুয়েশনটা কী করে বানাবে সেটার ওপর মনোযোগ করলাম। আর তোমরা তো ক্যালকুলেশন করতেই পারবে, ক্যালকুলেশন করে সহজেই এর ত্বরণ বার করে নিতে পারবে, এর ভ্যালু এখান থেকে নির্ণয় করবে, করে টু এ বার করে নেবে। তো আশা করবো বুঝতে পারলে। তো আমি আরও একটা প্রবলেমে যাব তোমাদের নিয়ে পরবর্তী আরও একটি প্রবলেম। তো দেখো আমি দেখাচ্ছি আর একটা গুরুত্বপূর্ণ প্রবলেম, দেখো আজকে শেষ যে প্রবলেমটা নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করব। তো এখানে দেখো দুটো পুলি আছে, একটা পুলি আর এখানে আরও একটা পুলি রয়েছে, আর এই পরিস্থিতিতে তোমার হচ্ছে এটা ফিক্সড, একটা এটা ফিক্সড পুলি, এটা ফিক্সড ফিক্সড পুলি রয়েছে, আর এর সাথে একটা মাস এম ওয়ান, এখান থেকে আর একটা মাস তোমার এম টু, তাহলে এর ভেলোসিটি ভি, এই যে এম টু মাসের ভেলোসিটি ভি কত এটা তোমার থেকে জানতে চাওয়া হচ্ছে। তো আমরা এটাকে কিভাবে এর আনসার দেব, তো আনসার দিতে গেলে প্রথমেই আমরা তো এইভাবে এটাকে ক্যালকুলেট করব, এখানে ধরো টি, এখানে টি, দেন এখানে কত হবে তোমার হচ্ছে টু টি, আর এখানে টেনশান হচ্ছে তোমার টি, সরি এখানে টেনশান টি। তো এই টি তো আমরা ক্যালকুলেশন করলাম, তারপর যেটা আমাদের গুরুত্বপূর্ণ বিষয় যেটাতে আমাদের মনোযোগ করতে হবে সেটা হলো অ্যাক্সিলারেশান, অ্যাক্সিলারেশান কোথাকার কত হবে। ধরো এখানকার অ্যাক্সিলারেশান হলো এ, আমি ধরে নিলাম এখানকার অ্যাক্সিলারেশান এ, দেখো এখানকার অ্যাক্সিলারেশান এ হলে এতক্ষণে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো সহজেই যে এই দিক বরাবর এই সুতোটার অ্যাক্সিলারেশান হবে টু এ, এটা হবে এই দিক বরাবর অ্যাক্সিলারেশান। বা অ্যাক্সিলারেশানের কথা ছেড়ে আমি যদি আগের স্টেপে থাকি, আমরা তো গতিবেগ বার করতে চাই, এখানকার গতিবেগ যদি ভি হয়
তাহলে আমরা বলতে পারি এখানকার গতিবেগ এই মুহূর্তে হবে টু ভি। কেন কেন নিশ্চয়ই বুঝতে পারছো, এটা যদি এক্স পরিমাণ মুভ করে দড়ি কতটা কম পড়বে, টু এক্স পরিমাণ, তাহলে দড়িটা তো ফিক্সড, তার মানে এখানকার যা ভেলোসিটি হবে এখানকার ভেলোসিটি তার দ্বিগুণ হবে। তো এবার এই ভেলোসিটি যদি দ্বিগুণ হয় তাহলে এবার আমাদের ক্যালকুলেট করতে বলেছে এই ভেলোসিটিটা, তো এই ভেলোসিটি ক্যালকুলেট করতে গেলে আমাদের যেটা করতে হবে, তো তোমরা বুঝতেই পারছো এখানে হচ্ছে এই কোণটাকে যদি আমি থিটা বলি, এখানে থিটা কোণ, তার মানে এইটা হচ্ছে তোমার থিটা, তার মানে এই দিক বরাবর যে ভেলোসিটিটা হবে সেটা হলো টু ভি, আর হচ্ছে তোমার এখানে হচ্ছে সাইন থিটা, টু ভি সাইন থিটা হয়ে যাবে এই গতিবেগটা। এবার তোমাদের কাছে প্রশ্ন যেটা আসবে, তো ভি কত, ভি কত, এই ভি, এই যে এই ভিটা কত, এটা তো তোমার জানতে হবে, তবেই তো টু ভি বার করতে পারবে, তবেই তো এই ইকুয়েশনটাকে ব্যবহার করতে পারবে, সেগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিশ্চয়ই। তো সেইগুলো গুরুত্বপূর্ণ বিষয়, সেইগুলো সমাধান আমাদের করতে গেলে আমাদের আরও কিছু বিষয় জানতে হবে। যেমন ধরো বলে দেওয়া আছে যে এই মাস্টার ভেলোসিটি ডাউনওয়ার্ডস 10 মিটার আর পার সেকেন্ড, তাহলে তোমার এই মাস এই এম টু তার ভেলোসিটি এই দিক বরাবর কত হবে, তো তখন বুঝতেই পারছো টু ভি এই দিক বরাবর দড়িটার ভেলোসিটি হবে, এই দিক বরাবর ভেলোসিটি হবে টু ভি, মানে হচ্ছে দ্যাট ইজ 2 × 10 মিটার পার সেকেন্ড, দেন টু ভি সাইন থিটা, তার মানে হচ্ছে এখানে হচ্ছে 20 আর হচ্ছে সাইন থিটা মিটার পার সেকেন্ড। তো এই থিটা জানা থাকলে আমরা এইভাবে ক্যালকুলেট করে ফেলতে পারবো। অনেক সময় এই কোণটাও বলে দিতে পারে, তো এই কোণটা যদি বলে দেয় ফাই, তার মানে তখন কিন্তু আমরা বলবো এই ভেলোসিটিটা হবে টু ভি আর কস ফাই মিটার পার সেকেন্ড। তো গুরুত্বপূর্ণ খুব, তো এই বেসিক কতগুলো গুরুত্বপূর্ণ প্রবলেম যেগুলো তোমাদের হেল্প করবে অবশ্যই কঠিন প্রশ্ন সমাধান করতে, তোমরা বুঝতে পারলে তো ঠিক আছে, যদি কোথাও মনে হয় যে প্রবলেম হচ্ছে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাও। আমি এই বলে শেষ করছি আজকের পর্ব, আমি আবার পরবর্তীতে অন্যান্য অঙ্ক নিয়ে তোমাদের জন্য ফিজিক্সের আসবো, যেই এবং নিটের জন্য যেগুলো খুবই উপকারী বলে বিবেচিত হবে আশা করি। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, এখানেই শেষ করলাম।